এই মুহূর্তে। নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরও নিউজে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখব, ব্লক সভাপতি হিসেবে নাম ঘোষণার পরই খুব উগড়ে দিলেন সিঙ্গুর মাস্টার মশাই। সিঙ্গুরের বিধায়ক তিনি এই খুব উগড়ে দেন। মূলত যেই খবর উঠে আসছে, রবিবার জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্লকের সভাপতি ঘোষণা হওয়ার পরই বিস্ফোরক সিঙ্গুরের বিধায়ক। সিঙ্গুর ব্লক সভাপতি গোবিন্দ ধারার নাম ঘোষণার পরই খুব উগড়ে দিলেন সিঙ্গুরের চারবারের বিধায়ক তথা সিঙ্গুর আন্দোলনের কৃষি জমি রক্ষা কমিটির নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য। যদি কোনো পূর্বতন কর্তৃপক্ষ পরিবর্তন না করে, আমাদের দল সম্পর্কেও চিন্তা করে ভিন্ন দলে যেতে পারি কি না সেটাও চিন্তা করতে হবে। ক্ষোভের কারণ, যেখানে অন্যায় করেও তারা দলে পরিচালক হতে পারে, অথচ আমরা যারা এই রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নই, আমরা সেখানে চিহ্নিত হয়ে দল থেকে আমাদের তাড়িয়ে দেওয়া হলো। দেখুন, আপনারা কদিন আগে দেখেছেন যারা গোষ্ঠীকন্দল মেটাবার কথা বলছেন, তারাই কদিন আগে গোষ্ঠীকন্দল করছিলেন। তাদের গোষ্ঠীকন্দলটাই মানুষ দেখছিলেন, তাদের সেই গোষ্ঠীকন্দলটা এখন আমাদের ব্লকে ছড়িয়ে দিলেন। এখন আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করছি দীর্ঘদিন ধরে, যারা সরকার পরিবর্তনের লড়াই করেছি, তাদের উপরে এখন দলের শাস্তির খড়াক চলে এলো। রাতের অন্ধকারে শান্তিপুরের বলা যায় সেখানে উপস্থিত দুই মহিলাকে, তারা গুরুতর আহত অবস্থায় ছিলেন, তাদেরকে সাহায্য করলেন দক্ষিণের বলা যায় রানাঘাট দক্ষিণের বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। তার এক মানবিক রূপ দেখা গেল এদিন এবং নদিয়াবাসী স্বাভাবিকভাবেই এই ঘটনায় বেশ খুশি। জানা গিয়েছে জগন্নাথ সরকার আনুমানিক রাত্রি 8টা নাগাদ 34 নম্বর জাতীয় সড়ক ধরে গাড়িতে করে রানাঘাট থেকে নিজের বাড়ি ফিরছিলেন। সেই সময় শান্তিপুর বাইপাস পেট্রোল পাম্পের কাছে একটি হোটেলের সামনে কিছু লোকের ভিড় দেখা যায়। কৌতূহল বশত তিনি গাড়ি থেকে নেমে দেখতে গেলে তিনি দুজন মহিলাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। তখন কোন রকম দল রং না দেখে তিনি তাদেরকে নিয়ে যান হাসপাতালে। এই মুহূর্তে চিকিৎসা চলছে ওই দুই মহিলার। মিটিং থেকে বাড়ি ফিরছিলাম, অন্ধকার হয়ে গেছে, দেখলাম কিছু লোকজন দাঁড়িয়ে আছে, আওয়াজ কাতরানো শোনা যাচ্ছে, কেউ তুলছেও না, তাদেরকে বিপদ থেকে উদ্ধার বা হসপিটালে পাঠানোর লোক নেই। বহু রয়েছে পেট্রোল পাম্পের ছাড়িয়ে একদম সঙ্গে ওই বাইপাসে। তখন মানবিক কর্তব্য, আমি ঘুরে মনে হচ্ছে হয়তো মারা গেছে বা সেই জন্য পাবলিক তাদের তুলতে ভয় পাচ্ছে যে এই অ্যাক্সিডেন্টের দায় নিতে হবে, পুলিশের কাছে জেরা করতে হবে। আর চোখ দেখো তো পিছিয়েরা ঘুরে গিয়ে দেখি যে এরকম দুজন মহিলা হাত কাছে কিছু লোক দেখ। সরকারি নির্ধারিত 25 টাকা কেজি আলু কিনতে লম্বা লাইন এই দপ্তরে। মূলত পুরুলিয়া জেলা সদর দপ্তরের এই ছবি উঠে আসছে এবং যে ছবি দেখা যায়, নাওয়া খাওয়া ছেড়ে সকাল থেকে শতাধিক মানুষেরা ঘণ্টার পর ঘণ্টা আলু কেনার লাইনে দাঁড়িয়ে রয়েছেন। পুরুলিয়া জেলা পরিষদ চত্বরে জেলা কৃষিজ বিপণন দপ্তরের পক্ষ থেকে প্রতি কেজি 25 টাকায় যতই আলু বিক্রি শুরু হয়েছে ইতিমধ্যেই। আর এই খবর ছড়িয়ে পড়তেই শহর ও শহর লাগোয়া বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আলু কিনতে জেলা পরিষদ চত্বরে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। ক্রেতাদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদের। এখানে 25 টাকা কিলো, বাজারে 40 42 টাকা করে, তাইলে আলু নেব একটু সস্তায় পাওয়া যাচ্ছে। বাজারে যে আলু 42 টাকা কেজি চলছে, অনেকক্ষণ ধরে লাইন দিয়ে আছি, যদি পাওয়া যায় তো দেখি 40-45 টাকা করে এখানে দিয়ে দেবো। শীতের শুরুতেই আর শীতের আমেজ পড়তেই সুন্দরবনে দেখা মিলল দক্ষিণ রায়ের। মূলত এই ছবি দেখে বেশ খুশি পর্যটকরা, কারণ শীত সবে শুরু হয়েছে এবং করোনা আবহে ধীরে ধীরে ছন্দে ফিরছে সুন্দরবন। আর এই শীতের শুরুতেই সুন্দরবনের জঙ্গলে প্রথম দেখা মিলল দক্ষিণ রায়ের। আর যা দেখে খুশি পর্যটক থেকে শুরু করে সেখানকার মানুষ, যেখানে সুন্দরবনের চোরা গাজীখালি জঙ্গলে প্রথম বাঘের দর্শন পান পর্যটকরা। এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন অনেক ভ্রমণ পিপাসু সুন্দরবন প্রেমীরা। নিউজ এই মুহূর্তে এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।